আমরা অনেকদিন পরে আবার আসছি, মানে কয়দিন হয়েছে, 4 সপ্তাহের মতো হয়ে গেছে আমরা ব্লগ করতেছি না। তো হঠাৎ করে আমরা আবার আসলাম। তো আজকে আমরা ফুটবল খেলতে যাব, যার জন্য আমরা আজকে ব্লগটা করতেছি। আর এতদিন আমাদের কোনো কন্টেন্ট ছিল না, যার কারণে আমরা ব্লগ করতে পারি নাই এবং কিছু সমস্যা ছিল যার জন্য ব্লগগুলো আমরা করতে পারিনি। এখন আমি আপনাদেরকে সবার সাথে পরিচয় করে দেব। তো চলুন আজকে আমরা সবার সাথে একটু পরিচয় হই, তারপরে আবার ব্লগ শুরু করি। এখন আপনারা ক্যামেরার সামনে যাকে দেখতে পারতেছেন, ওর নাম হয়েছে আকাশ, একজন পরিচয় শেষ। এই গাইজ, এখন আমাদের স্ক্রিনের সামনে আছে ওয়ান ক্লিক শান্ত। তো শান্ত বলতে গিয়ে আমি বারবার আটকে গেছি, মানে তো এখন দেখতে পাচ্ছেন ওয়ান ক্লিক শান্ত হাজার মেয়ের ক্লাস ফেসবুকে। তো এখন আপনারা তো পরিচয় হয়েছেন, আরো পরিচয় হবেন অভিনেতা রাহিম খান। ফুটবল খেলার জন্য হাফপেন করে রেডি হয়ে গেছে গা সবাই। তো মাঠে আরো অনেক পোলাপেন ওরা যা বসে রয়েছে। তো আমাদের খেলতে যাওয়ার কথা হচ্ছে 10টার দিকে, তো আমরা ভাবছিলাম ভোরে যাব, কিন্তু সামুর সমস্যার কারণে আমরা 10টার দিকে সিলেক্ট করছি যে 10টার দিকে আমরা খেলতে যাব। কিন্তু আমরা সবাই 10টার দিকে এসে বসে রয়েছি, এখন বাজে 10:41, সামুর কোনো খোঁজ খবর নাই, ও এখনো আসে নাকি, ওর জন্য কতক্ষণ ধরে আমরা ওয়েট করতেছি। তো অনেকক্ষণ পর উপস্থিত হয়েছে আমাদের সামু ভাই। ভাই এত দেরি হয়েছে গেলি গা? এমনে বললে তার বাসা বাড়ি নাই। এই জায়গায় ফুটবল প্লেয়ার দেখতে পারতেছেন, এই যে বড় প্লেয়ার একজন, এই যে প্লেয়ার এখানে দেখতেছেন সব হইছে বাংলাদেশের প্লেয়ার, ফুটবল প্লেয়ার। এখানে দেখতে পারতেছেন ফুটবল টিম সব পিচি পিচি লইছে। এই জায়গায় পিচি পিচি লওয়ার একটা কারণ আছে, কারণ আমাদের টিমে সব বড় প্লেয়ার দিছে, কারণ হচ্ছে ওরা যদি একটা গোল দেয় তাহলে কইতে পারবো কি দেখ আমরা পিচি করে নিয়ে গোল দিছি, এগুলার লেগা এগুলার তিন দুই তিন দুই তিন দুই তিন 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 তিন
আর ম্যান অফ দা ম্যাচ হইলো এই যে পিচ্ছি ম্যান অফ দা ম্যাচ, এই পিচ্ছি রিফাত, এই যে রিদওয়ান, দুইটা গোল, একটা গোল দিয়ে আমাদের দলকে আগায় দিছে, আমরা জিতছি। তুমি বাসা বাড়ি নাই গা, তোমার বাসা বাড়ি নাই কি করতেছো? রাস্তার ভিতরে একটা কল লাগাইছে, সরকারের গাছগুলা পানি দেওয়ার লেগে, পরে রাস্তার ভিতরে তোমার বাসা বাড়ি নাই? বাসা দেখে তোমরা রাস্তা ঘাটে না না, তোমার ভদ্র ভাবছিলাম, তোমরা কি করতেছো বুঝলাম না। তুমি বাসা বাড়ি নাই গা, বাসায় যাও। আজকে এই ভিডিওটা ছিল, আশা করি ব্লগটা ভালো লাগছে আপনাদের। আমরা অনেক কষ্ট করে খেলছি, এই রোদের মধ্যে অনেক কষ্ট হয়েছে, তারপর আমরা জিতছি। ইনশাল্লাহ আরো ম্যাচ হলে আরো জিতবো আমরা। ছোট করে নিয়ে অনেক ভালো খেলছে, বিশেষ করে আমাদের ছোটগুলা অনেক ভালো খেলছে, কিন্তু আমাদের বিপক্ষ টিমের ইমরান ওরা সবাই ভালো খেলছে। অতএব ভালো থাকেন, নেক্সট ব্লগ খুবই তাড়াতাড়ি আসবে। চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। ইনশাল্লাহ সামনের বার দেখা হবে। আসসালামু আলাইকুম। কেমন হচ্ছে? ওই আমার জুতা নিছো।